দীর্ঘ প্রায় 10 বছর পরে আসর শিবিরের জীবন ছেড়ে নিজেদের রাজ্য মিজোরামে ফিরে গেছেন ত্রিপুরার ব্রু শরণার্থীরা। 1997 সালে জাতিগত দাঙ্গার কারণে মিজোরাম থেকে পালিয়ে এসে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায় শিবির তৈরি করে বসবাস শুরু করেছিলেন প্রায় 35,000 ব্রু শরণার্থী। নিজেদের রাজ্যে তাদের ফিরিয়ে দিতে বহুবার বৈঠক হয়েছিল কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা ও মিজোরাম রাজ্য সরকারের মধ্যে, কিন্তু তা ফলপ্রসূ হয়নি। 2018 সালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর থেকে ব্রু শরণার্থীদের সমস্যা সমাধানের জন্য সচেষ্ট হয়েছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। তৎকালীন গৃহমন্ত্রী রাজনাথ সিং, মিজোরাম রাজ্যের মুখ্যমন্ত্রী লালথান হাওলা এবং ব্রু সংগঠনের নেতাদের মধ্যে এক ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করেন বিপ্লব কুমার দেব। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় 2019 সালের 30 নভেম্বরের মধ্যে মিজোরামে ফিরিয়ে নেওয়া হবে ব্রু জনজাতি মানুষদের। সকল শরণার্থীদের পরিবারের প্রতি 4 লাখ টাকা আমানত ও নগদ 2,50,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়াও প্রতি পরিবারের মাসে 5,000 টাকা ভর্তুকি ও বিনামূল্যে রেশন পেয়েছে 2 বছর। সেই মোতাবেক মিজোরামে ফিরেও যান ত্রিপুরা আশ্রিত ব্রু শরণার্থীদের 171 পরিবারের মোট 844 জন সদস্য। পরবর্তী সময়ে নয়াদিল্লিতে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় ব্রু শরণার্থীদের ত্রিপুরা স্থায়ী পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সাথে আলোচনা করে ব্রু শরণার্থীদের একাংশকে ত্রিপুরায় স্থায়ী পুনর্বাসনের প্রস্তাব দেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে প্রায় 500টি ব্রু শরণার্থী পরিবারকে ত্রিপুরায় পুনর্বাসনের প্রস্তাব পাঠায় ত্রিপুরা সরকার। ব্রু শরণার্থীদের পুনর্বাসনের জন্য আমবাসা মহকুমার হাদুক লকপাড়া এবং লংতরাই ভেলি মহকুমার বঙ্গাফাপাড়ায় জমি সমতলকরণ, রাস্তাঘাট তৈরি ও বিদ্যুতায়নের কাজ শুরু করেন তিনি। অগ্রাধিকারের ভিত্তিতে সমস্ত কাজ শেষ হয়ে বর্তমানে ত্রিপুরাতে স্থায়ীভাবে বসবাস করছেন বেশ কিছু ব্রু জনজাতির মানুষরা। এই মহৎ এবং জনহিতকর উদ্যোগ নেওয়ার জন্য আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকে শুক্রবার ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরা বসবাসকারী ব্রু রিয়াং শরণার্থীরা। এই পয়লা ধন্যবাদ দিতে চাই ব্রু লিডার হিসাবে। ওখানে সব লোকেশনে অখন আগে আমরা যে মিজোরাম আছে এই সময়ে আমরাও ডিমান্ড করতেছে হিউম্যানিটারি গ্রাউন্ড হিসাবে এডিসি, কিন্তু এডিসি পাইছে না, মানে নিজের লগে কিছু ঝগড়া হইয়া ওইখানে থাকতে পারে না। এই সময়ে আমরা আইসে ত্রিপুরা, ত্রিপুরাতে সব তারা মানে আমরা যে অসুবিধা তারা জানিয়া আমরা খুশি বাসি মানে থাকার জন্য তারা রাখছে, কিন্তু এটা আমরা পার্মানেন্ট জায়গা না। এর সময়ে গত 25 বছর এর সময়ে কোনো লোকও আমরা মাইয়া করছে না, মানে যাইতে চাই থাকতে চাই যাইতে চাই। এর সময়ে আমরা বাইজ সব খারাপ দেখিয়া পিয়ার কারকে এখানে ত্রিপুরা যে আছে বিজেপি সরকার জোট দিয়া IPFD এর সময়ে ডিসিশন ক্যাবিনেট লেভেল ডিসিশন হইয়া আমরা ফর্মার চিফ মিনিস্টার মানিক বিপ্লব কুমারজি তারা মনে ভগবান যে কথা তারা মাইয়া করবা এটা দিয়া এটারে করছে এখানে থাকার জন্য। কিন্তু আরও আমি ধন্যবাদ দিতে চাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি, তারা খুব আমরা মাইয়া করছে, আর ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ তারা উদ্যোগে এখানে থাকার জন্য তারা রাখছে। এর সাথে সাথে আমরা বুপাগরা তারা যে আছে তারা যে আগে এস ট্রাইবাল হিসাবে তারা আমরা মাইয়া করি দেখিয়া 2020 জানুয়ারিতে 4 কর্নার আগ্রিমেন্ট সাইন করতেছে। এখানে যে আছে ইউনিয়ন হোম মিনিস্টার চিফ মিনিস্টার বিপ্লবজি আর ব্রু লিডারও আছে, এর সময়ে চিফ সেক্রেটারিও আছে জয়েন্ট সেক্রেটারিও আছে। এখানে আমরা সবের লোক এখানে 37,000 পরিবার আছে 6959 এর সময়ে এখানে থাকার জন্য তারা রাখছে। এই লাগিয়া আমি খুশি বাসি কথা এখানে স্থানীয় স্থায়ী পাইছে, এই স্থায়ী পাইয়া এটা ধন্যবাদ কথা দিবার আজকে আইসে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যবাসী সহ অন্যান্যদের উন্নয়নের জন্য নানান জনকল্যাণমুখী সিদ্ধান্ত নিয়েছিলেন বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেওয়ার প্রায় দুবছর পরেও সেসব ভোলেননি মানুষ। ত্রিপুরার জনগণ বারবার ভালোবাসায় ভরিয়ে দিয়েছে তাকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।